যেতে দেখি ধুলো জানো না ওরে হ্যাঁ কই দেখি রে আ বা 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 অনেক ফুল জোগাড় করে এনেছিস তো না দেখ দেখি চলো চাপানা পড়ে যায় কই দেখি তো এই তো সব আ বা 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 এই বোসা খুশি নিয়ে আমার একটা দুর্ভাবনা ছিল যা যা রাখ ভালো করে রাখ ভালো করে রাখ মশাই আমি কি আপনাদের পূজোর কাজে হাত লাগাতে পারি না নিশ্চয়ই বড় কথা আপনি আপনি এভাবে বলছেন কেন না না আমাকে বড় কথা বলে আর লজ্জা দেবেন না আমার মত না একজন অধমকে ছি 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 ও কথা বলবেন না আপনি আমাদের মনিব চিরকালের মনিব আগেও ছিলেন পরেও থাকবেন আপনার সম্মান তো আমাদের না না আমি এই সম্মানের যোগ্য নই মহাপাতক আমি হ্যাঁ ঠাকুর মশাই মহাপাতক আমি আপনি আমায় ক্ষমা করে দিন না না ক্ষমা করার আমি কে মায়ের ইচ্ছেতেই সব আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন সেও তো মায়ের ইচ্ছে আপনি মায়ের কাছে ক্ষমা চান মায়ের কাছে মা আমাকে ক্ষমা করবেন তো ঠাকুর মশাই নিশ্চয় করবেন মা চেয়েছেন বলেই তো তার বিপদগামী ছেলে আজ পথে এসে পড়েছে কাঁদবেন না কাঁদবেন না বড় কথা না ঠাকুর মশাই আজ আমি আমার চোখের জলে পাপস্খলন করতে চাই আমি আমার সব পাপ ধুয়ে মুছে শেষ করে দিতে চাই আপনার সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে পরিতাপ অনুতাপের আগুনে পুড়ে আপনি এখন খাঁটি সোনা সোনা না না আমি সোনা নই ঠাকুর মশাই সোনা তুই বাচ্চা মেয়ে সতি তা সত্যি কিন্তু ও তো শুধু সোনা নয় যে হীরে বেশ বলেছেন হীরে হীরে কিন্তু সতীমা গেল কোথায় ওই জানে আর ও না ফিরে এলে তো দুর্গাপুজো শুরুই হবে না সবই তো হলো কিন্তু অস্ত্র অস্ত্র ছাড়া তো দুর্গাপূজাই হবে না আর পুরুচ্ছেটু তো ওরকম অর্ধেক দুর্গা ঠাকুর নিয়ে পুজো করতেই চাইবেন না কি করি কি করি আমি এখন অস্ত্র কোথায় খুঁজে পাই আরে
ওই ঠাকুর মশাই সতীমা তো এখনো ফিরলো না। ও তাই তো দেখছি। এবার কিন্তু আমার দুশ্চিন্তা হচ্ছে ওর জন্য। হ্যাঁ আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে। আসলে যা দোষী মেয়ে নিজেই নিজের কোনো বিপদ না ডেকে নিয়ে বসে। আবার ও বাড়িতে কি হাজির হলো না তো? ওই শয়তান সর্বেশ্বরের হাতে যদি একবার পড়ে তাহলে রক্ষে থাকবে না। তাহলে কি করা যাবে? চলুন না একবার বাইরে গিয়ে দেখি। ওই মেয়েকে আমি আর দুবার হারাতে পারবো না ঠাকুর মশাই। তোমরা কোথায় যাচ্ছ গো? তোকে তো খুঁজতে যাচ্ছিলাম মা। তুই কোথায় চলে গিয়েছিলি? দুর্গা মায়ের হাতের অস্ত্র আনতে। অস্ত্র ছাড়া মা যুদ্ধ করবে কি করে? তাও তো বটে, ঠিক বলেছ মা। কিন্তু মা গো, শুধু অস্ত্র হলেই তো চলবে না, মূর্তি লাগবে না। মূর্তি কোথায় পাবে? ঠাকুরমশাই আমি বলছিলাম কি, ঘট পূজা করলে হয় না? না না, মূর্তি দিয়ে দুর্গা পূজা হবে। কি করে, কোথা থেকে পাবি মূর্তি? মূর্তি আমরা বানাবো। সবাই পড়লো কাঠি ঢাকে, দুঃখ ভুলে চক্ষু মুছে করবি বরণ মাকে। অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। কি হয়েছে তো দুর্গা মায়ের মূর্তি? জয় মা দুর্গা, জয় মা, জয় মা দুর্গা। সব ফল এসে গেছে। কি রে, এত ফল তুই আনলি কোত্থেকে? কেন, রামখুড়োদের বাগান থেকে? বেশ করেছিস, ওই খুড়োর বাগানের ফল আমার খুব প্রিয়। কি করছিস সতীমা?
চিঠি লিখছি গো চিঠি চিঠি কিসের চিঠি নিমন্ত্রণের চিঠি কিসের নিমন্ত্রণ রে বাড়ি গ্রামে দুর্গা পূজা হবে লোক আসবে না পুজো দেখতে তা শুনি শুনি কি লিখেছিস তুই দিনপুরে আবার দুর্গা পূজা হবে তোমরা সবাই এসো তোমাদের সবার নিমন্ত্রণ রইল গো বা 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 খুব ভালো লিখেছিস তো আমাদের সতীমা কিন্তু বড় হয়ে গেল হ্যাঁ আরে মা এত সব চিঠি কাদের দিবি গ্রামের সবাইকে আর বিশেষ করে ওই দুষ্ট অসুরটাকে না না খবরদার না ওই দুষ্ট অসুরটাকে দিয়ে কি লাভ ও জানতে পারলে এই পূজা পণ্ড করে দেবে আমি তো ওকে জানাতেই চাই না না শোন আমার আমার ভয় করছে মা ও ওই সর্বশ্বর যদি সমস্ত ব্যাপারটা একেবারে তছনছ করে দেয় তবেই তো খেলা জমবে গো খেলা জমবে কি খেলা কেন যুদ্ধ যুদ্ধ খেলা কাজকর্ম কিছু কি লুকোচ্ছো তুমি হ্যাঁ দেখি দেখি কি লুকোচ্ছো দেখো দেখো কি একি এই পালক এখানে করতে কে এলো ওটা নীলকণ্ঠ পাখির পালক কি যে পাখিরই পালক হোক না কেন তুমি কি এখানে নিজে কাজ ছেড়ে এই পাখি পালক নিয়ে লেঠেলদের লোক শিক্ষা দিতে এসো তোরাও এখানে দাঁড়িয়ে হা করে বুড়ি জ্ঞানের কথা শুনছিস কাজকর্ম নেই কোনো বুড়ি বলছে এই পালক নাকি মা দুর্গার আসার খবর এনেছে চুপ একদম চুপ এই কথা যেন তোদের মুখে একদম না শুনি দেব যদি একবার এই কথা শুনেন না তোদের সকলের জীব কেন ছিঁড়ে দেবেন যা যা এখান থেকে যা কাজকর্ম নেই তোদের এই যে বুড়ি রানী যদি বাঁচতে চাও এইসব আজগুবি কথা বলে সকলের মাথা খারাপ করা বন্ধ করো কাল গিয়ে এককালে ঠেকেছে তাও এখনো তিনি মা আসার দিন গুনছেন যত সব যাও যাও গিয়ে জামা কাপড় গুলো কাচো গিয়ে খালি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা চিঠি গো ঘুরো কি লেখা আছে দাঁড়া দাঁড়া পড়ছি দেবীপুরে এবার দুর্গা পুজো হবে
তোমরা সবাই এসো, তোমাদের সবার নিমন্ত্রণ রইল গো। অখুরো, এ গায়ে এবার কারা দুর্গা পুজো করছে গো? এ তো ভালো খবর, মন্দিরে পুজো হবে, চলো গ্রামের সবাইকে খবর দিই। চলো চলো। আর বলো না, কিভাবে যে সংসার চালাচ্ছি, দিনের পর দিন আর পেরে উঠছি না। কি করবো বলো? হ্যাঁ, এই তো মেটে দিচ্ছি, এইটাই তো হয়ে গেছে। ওমা, এর ভেতর কি সব লেখা আছে গো? ও কাশি ঠাকুর, একটু এদিকে এসো না গো। কি হলো গো? এই দেখো না, এর মধ্যে কি একটু পড়ে দাও না গো, এর মধ্যে কি সব লেখা আছে। দেবীপুরে এবার দুর্গাপুজো হবে, তোমরা সবাই এসো, তোমাদের সবার নিমন্ত্রণ রইল গো। উমা, আমাদের গায়ে আবার দুর্গাপুজো হবে? কে করবে পুজো? কার এত বড় সাহস? উমা, সে কি কথা, সত্যি এবার দুর্গাপুজো হবে? কি হলোটা কি? দুর্গা দলছে কখন গেছে গ্রামের লোকদের নিমন্ত্রণ করতে, এখনো ফিরলো না কেন? একবার গিয়ে দেখবো। সতী, উফ, তোরা এসে গেছিস? আমার তো তোদের জন্য খুব চিন্তা হচ্ছিল। গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছিস তো? হ্যাঁ। ওরা আসবে বলেছে তো? হ্যাঁ।